একটা কষ্ট আছে, একটা কষ্ট আছে, যে কষ্ট এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কেউ অনুভব করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কেউ অনুভব করতে পারবে না। সেই কষ্টটি হচ্ছে মৃত্যুর কষ্ট। মৃত্যুর কষ্ট আমরা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় অনুভব করতে পারবো না। ওই কষ্ট সে অনুভব করবে যে মৃত্যুবরণ করবে। ওই কষ্টটি কেমন কষ্ট আজ পর্যন্ত কেউ জানে না এবং জানতেও পারবে না, কারণ যে ওই কষ্ট অনুভব করে সে আর এই পৃথিবীতে বেঁচে থাকে না। আরেকটি সত্য কথা এটা, মৃত্যু সুনিশ্চিত আমাদের জীবনে। মৃত্যু আমাদের হবে, আজ হোক কাল হোক আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এবং আজও কাল হোক ওই মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। আমরা চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি, আমাদেরকে অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। আরেকটি সত্য কথা এটা, আমরা কখন জন্মগ্রহণ করেছি সেটা জানি, কিন্তু আমরা কখন মৃত্যুবরণ করব সেটাও জানি না, কিংবা জানতেও পারবো না, কারণ জন্ম মৃত্যু একমাত্র মহান আল্লাহর হাতে। সুতরাং আমাদের মৃত্যু হবেই, ওই মৃত্যুটি যেন হয় ভালো মৃত্যু। হে আল্লাহ, ওই মৃত্যুটি যেন হয় ভালো মৃত্যু। বান্দা যেভাবে মৃত্যুবরণ করলে আপনি খুশি হন, আপনি আমাদেরকে সেভাবে মৃত্যু দিয়েন। আমরা মৃত্যুর সময় যেন কালেমা বলে মৃত্যুবরণ করতে পারি, সেই সুযোগ আপনি আমাদেরকে দিয়েন। হে আল্লাহ, সেই সুযোগ আপনি আমাদেরকে দিয়েন। হে আল্লাহ, সেই সুযোগ আপনি আমাদেরকে দিয়েন।